রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু সাঈদ, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোতাহারুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের উপহার ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা লিপি খাতুন।